আপনারা জানেন যে আজই হাইকোর্টের নির্দেশ ছিল বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে যে আজকেই ছেড়ে দিতে হবে সিপিএম এর প্রাক্তন বিধায়ক সন্দেশখালীতে গ্রেপ্তার নিরাপদ সর্দারকে। আর জামিনে মুক্ত হওয়ার পর উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং সঙ্গে কি বলছেন সিপিএম এর এই প্রাক্তন বিধায়ক একবার আপনাদেরকে প্রাথমিকভাবে শোনাবো, এই মুহূর্তে শুনুন। তাদেরকে জামিন অযোগ্য ধারায় দিল, এই নাটক পশ্চিমবঙ্গের মানুষ বুঝছেন, যথেষ্ট বুঝতে পারছেন। আপনি বলছিলেন শিবু হাসদার বাবু কয়েছিল, কি কথা হয়েছিল? একটা কথা বলছেন শিবু হাসদার, পাঠে বলি চলুন, যারা গ্রাম বাংলায় আজকে তাদের অনেক কাজ করার কথা, তাদেরকে মমতা ব্যানার্জির সরকার আজকের মিথ্যে মামলায় আজকে জেলের মধ্যে রেখেছে। হাঁস মুরগি চুরি এই সমস্ত বিষয়ে আজকে গ্রেফতার করেছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম, গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি এভাবেই যুব সমাজের মেরুদণ্ডের মানুষ তার জবাব দিয়েছে। আমি অ্যাসেম্বলি থেকে 2013 সাল থেকে বলে বলে আসছিলাম, সন্দেশখালীর জমি লুট হচ্ছে, সন্দেশখালীর ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, অধিকার নেই, বারে বারে বিধানসভাতে তুলেছি আমি, কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করেনি, এমনকি আমাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়েছে। আজকের সন্দেশখালীর মানুষ যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা আন্দোলনে নেমেছে, প্রমাণ হয়ে যাচ্ছে। সিপিএম পার্টি যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল বিধানসভায়, তারা যে কথা বলেছিল সন্দেশখালীতে আজকে সেই কথাটা বাস্তবে ফেলায় না, পড়লে বিড়াল গাছে ওঠে না, কেন 7 দিনের মতো আজকে গ্রেপ্তার করার কথা বলছে? আমাদের পার্টি, আমি বারে বারে বলেছি শেখ শাহজাহান কোথায় আছে, তৃণমূল তাদেরকে গ্রেপ্তার করেছে, পুলিশ তাদেরকে পাহারা দিয়েছে। আজকের সব সবাই